হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা, আজ আমরা আমাদের ক্লাস সেভেনের 15তম সপ্তাহের কর্মজীবনমুখী অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে আসি। তো প্রশ্নটা করা হয়েছে আমাদের প্রথমত কর্ম মানবিকতা থেকে। তো এটা হলো যে নির্ধারিত কাজ 3, আর এখানে যে পার্টগুলো দেখতে পাচ্ছ, পার্ট 1 থেকে 20 পর্যন্ত তোমরা, তো পার্ট 1 থেকে 20 পর্যন্ত মানে পার্ট 1 থেকে 20-এর ভিতরে তোমরা এই কোশ্চেন উত্তরটি পাবে। তো কোশ্চেনটা আমরা দেখে আসি। ঘর সাজানোর ক্ষেত্রে তুমি যে সকল জিনিস নিজে তৈরি করতে পারো তার একটি তালিকা প্রস্তুত করো। প্রদর্শিত তালিকা জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এটা হলো যে আমাদের প্রশ্ন। আর নির্দেশনা দেওয়া হয়েছে বাড়ির অব্যবহৃত জিনিস যেমন বোতল, মাটির হাঁড়ি, পেন্সিল, কাগজ ইত্যাদি ব্যবহার করতে পারবে, এবং সপ্তম শ্রেণীর প্রথমদের পাঠ 17 থেকে 20-এর সহায়তা নেবে। তো আমাদের অতি উত্তম পেতে হবে, তাই শুধু আমরা অতি উত্তমেরটা দেখি। অতি উত্তম প্রশ্নে অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা বুঝতে পারা, নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, উপকরণ হিসেবে যথাযথ বস্তুর ব্যবহার করতে পারা, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, বানান ও বাক্য গঠন সঠিক হওয়া, যথাসময়ে অ্যাসাইনমেন্ট জমা দান। তো এবার আমরা আমাদের কোশ্চেন উত্তরগুলো দেখে আসি। তো কোশ্চেন উত্তর দেখার আগে প্রথমে আমরা আমাদের কভার পেজটা দেখিনি। তো কভার পেজে তোমরা তোমাদের এই জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে এবং তোমাদের স্কুলটা যেখানে স্থাপিত সেটার নাম এখানে লিখবে, এবং অ্যাসাইনমেন্টটা 3 তোমরা কোশ্চেনেই দেখেছো, তো 3ই লিখবে এখানে। বিষয়ের নাম কর্মজীবনমুখী শিক্ষা, বিষয়ের সূচিপত্র প্রথম অধ্যায়। নির্দেশনায় থাকবে যে তোমাদের ম্যাম কিংবা স্যার যে কিনা কর্মজীবনমুখী শিক্ষা পড়ায় তার নাম নির্দেশনায় থাকবে, এবং সম্পাদনায় থাকবে তোমার নাম, তোমার শ্রেণী, শাখা, রোল। তো জমা দানের তারিখ দিবে যেদিন তুমি খাতাটা জমা দিবে। তাহলে চলো আমরা সূচিপত্রটা দেখে আসি। তো সূচিপত্রের মধ্যে যেহেতু আমাদের একটা কোশ্চেন করা হয়েছে তাই নংয়ের মধ্যে শুধু 1 থাকবে, এবং বিশের মধ্যে লিখবে ঘর সাজানোর ক্ষেত্রে আমি যেই সব জিনিস তৈরি করতে পারি তার একটি তালিকা তৈরি করি এবং এটি সৃজনশীলতা থাকার ব্যাপারে ব্যাখ্যা করি। তো আমার এই এই কোশ্চেন উত্তরটা লিখতে 1 থেকে 3 পেজ লেগেছে। তোমাদের যত পেজ লাগবে তোমরা এ যাইয়ে তত পেজ লিখবে। তাহলে চলো আমরা উত্তরটা দেখে আসি। 1 নং প্রশ্নের উত্তর, আর এখানে তোমরা পেজ পৃষ্ঠা নংটা লিখে রাখলে খুবই ভালো, ম্যাডামরা নাম্বার দেয়। আমাদের অনেকের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যা ব্যবহৃত হয় ঘর সাজানোর জন্য, অনেক জিনিস তৈরি করতে হয়। ঘর সাজানোর ক্ষেত্রে আমি যে সকল জিনিস তৈরি করতে পারি তা নিচে দেওয়া হলো। তো আমি এখানে চক আকারে লিখেছি। তো আমি এই পাশে লিখেছি জিনিস যেগুলো আমার নিজ হাতে তৈরি এবং এগুলো কী কাজে ব্যবহার করতে পারি কিংবা কীভাবে বানাতে পারি জিনিস নিজ হাতে। তো একে আমি লিখেছি কাঁচের বোতল, এর ব্যবহার অব্যবহৃত কাঁচের বোতলের উপর বিভিন্ন পেন্টিং করে একে ফুলদানির মতো বানানো যায়। বিভিন্ন কাঁচের বোতল কিংবা নর্মাল প্লাস্টিকের বোতলগুলোকেও তোমরা প্লাস্টিকের বোতলের যে সোড়াটা থাকে ওটা সরিয়ে ওখানে বিভিন্ন প্রকারের রং করে সেটাকে ফুলদানির রূপ দিতে পারো, এবং এটা দেখতে খুবই সুন্দর লাগে। এরপর রয়েছে পুরনো কাপড়। কোনো কাপড় ছিঁড়ে গেলে সেগুলোকে ঘর মোছার কাজে ব্যবহার করা যায়, এমনকি টেবিল মোছার কাজও। তোমরা এছাড়াও আরও অনেক কিছু অ্যাড করতে পারো। কোনো কাপড় ছিঁড়ে গেলে, পুরোনো কাপড়ে যদি কোনো অংশ ছিঁড়ে যায় তাহলে সেই অংশটুকু ফেলে তুমি এটাই ভালো কাজে ব্যবহার করতে পারো। তারপর আমরা 3 নম্বরে চলে যাই। আবারও চকটায় গেছি জিনিস নিজ হাতে তৈরি আর এর ব্যবহার কিংবা কীভাবে তৈরি করবো। তারপর লিখেছি টিনের কৌটা। পুরনো টিনের কৌটাকে রং করে অত্যন্ত কাজে একটি বস্তু করা যায়। টিনের কৌটাকেও তুমি রং করে ফুলদানি আকার দিতে পারো ফুলদানির মতো, কিংবা টিনের কৌটার ভিতরে তোমরা কলমও রাখতে পারো কিংবা বিভিন্ন ফুলও তোমরা রাখতে পারো। তারপর আসো কাগজ। অব্যবহৃত কাগজ ব্যবহার করে সুন্দর একটি কলমদানি তৈরি করা যায়। কাগজগুলো তোমরা প্রিন্ট করে কিংবা নানা কাজে প্রিন্ট করে সেই কাগজগুলোকে ফুলদানি আকার করতে পারো, কিংবা কাগজ ছাড়াও তোমরা বিভিন্ন বই থেকে দেখে এই কাগজ দিয়ে অন্যান্য জিনিসও তৈরি করতে পারো। তারপর আমাদের আরেকটি প্রশ্ন ছিল, সেটা আমরা একটু দেখে আসি।
তো প্রশ্নটা ছিল যে প্রদর্শিত তারিখের জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে তালিকাটা তৈরি করছি সেটার যে সৃজনশীলতা আছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমি লিখেছি প্রদর্শিত তালিকা জিনিস তৈরির ক্ষেত্রে সৃজনশীলতা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। সৃজনশীলতা কী ফার্স্টে এটা আমরা লিখবো। সৃজনশীলতার মূল চাবিকাঠি হলো কোনো একটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করা। একটু কৃত্রিম জিনিস তৈরি করলে আমাদের সৃজনশীলতা বাড়ে, মানে বিভিন্ন প্রকারের জিনিস যেগুলো আমরা নিজ হাতে তৈরি করতে পারি এমন জিনিস যদি আমরা তৈরি করি তাহলে আমাদের সৃজনশীলতা বাড়ে। বিভিন্ন প্রকারের সৃজনশীলতা কাজ রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকারের কাজে বিভিন্ন রকমের সৃজনশীলতা থাকে, যেমন লেখা, নাচ, গান প্রভৃতির মাধ্যমে আমরা সৃজনশীল প্রতিভা বিকাশ করতে পারি। লিখে কিংবা নাচে, গান করে কিংবা কবিতা আবৃত্তি করে বিভিন্ন মাধ্যমে আমরা সৃজনশীল প্রতিভা জাগাতে পারি। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, তোমরা অনেকেই তার নাম শুনেছ, তিনি ছিলেন খুবই কৌতূহলী, যার প্রতিফলন আমরা তার সৃজনশীল কর্মে দেখতে পাই। তিনি যেসব ছবি এঁকেছিলেন তার সেই ছবিগুলোর প্রতিফলনই আমরা দেখতে পাই তার সৃজনশীল কর্ম। তাই বলা যায় তৈরিকৃত জিনিসে সৃজনশীল কর্ম উৎপন্ন হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিও যে পর্যন্ত, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকলো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমাদের চ্যানেল নিয়মিত ভিডিও তোমরা পেয়ে থাকো। তাহলে সবাইকে সালাম জানিয়ে আমাদের আজকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।